তৈরি হওয়ার পর থেকে সেটা ধীরে 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 আরো তার উচ্চ মার্গে তার পরিবর্তন হচ্ছে, নতুন নতুন বিষয় তাতে যুক্ত হচ্ছে। মেয়েরা উচ্চ শিক্ষা পর্যন্ত বহু ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন সরকারের কাছ থেকে। মেয়েরা সংগঠিত হচ্ছে, কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, যাদের কাজ যে 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ের খবর তারা শোনে, তারা গিয়ে সেই বিয়ে আটকে দিচ্ছে। থানার আধিকারিক বা বিডিও ইত্যাদি সরকারি আধিকারিকদের সাথে তারা যোগাযোগ করছে। এই খবর আপনারা প্রায় প্রতিদিনই খবরের কাগজে বা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যেটা এর আগে ছিল না। এই নারী জাগরণের একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এটাও আপনারা জানেন। এরই সাথে সাথে মেয়েরা যাতে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পায়, তার জন্য এই কন্যাশ্রী যারা তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে তাদের জন্য, যাতে তারা সমাজে যে কাজকর্ম সেখানে কর্মসংস্থানের জায়গায় যারা যাতে তারা এগিয়ে যেতে পারে। আপনারা লক্ষ্য করবেন, গত 2-3 বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি, এবারও সেটা প্রমাণ হয়েছে। এটা এই কথা বোঝায় যে মেয়েরা অনেক বেশি করে শিক্ষাঙ্গনে প্রবেশ করছে এবং তারা ক্লাস 8-এর পর ঝরে যাচ্ছে না বা তার আগেই পড়াশোনা বন্ধ করে দিচ্ছে না। তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের সাথে সমান পাল্লায় এগিয়ে গিয়ে তাদের সংখ্যা তারা বাড়িয়ে নিয়েছে। এটাও এই রাজ্যের যে শিক্ষানীতি, সামগ্রিক শিক্ষানীতি, এটা তারই একটা সুফল। আজকে শিক্ষা সংক্রান্ত বহু বিষয়ে বহু কিছু আলোচনার বিষয় আছে, সেটা আজকের আলোচনার বিষয় আমাদের কাছে না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে এটা বাগুইআটিবাসী এবং এই বিধানসভার অন্তর্গত সমস্ত মানুষ তারা গর্ব করতে পারবেন যে একটা স্কুল যেটা যাদের কোনো বিল্ডিং ছিল না, বয়েজ স্কুলে সকালে বয়েজ স্কুলের এই গার্লস স্কুলটা সকালে চলতো বয়েজ স্কুলের মধ্যে। এটা এখানে যে ছাত্রীরা বসে আছে তাদেরও গর্ব যে তারা আগামী দিনে একটা নিজস্ব ভবন তারা পাচ্ছে এবং তার মধ্যে দিয়ে তাদের যে পরিচিতি সেই পরিচিতিটা বাড়ে। প্রথম কথা হচ্ছে যে আমি বিশেষ করে প্রধান শিক্ষয়িত্রী এবং কস্তুরী, যার শেষ ভালো তার সব ভালো, শুরুটা ভালো হলে হবে না। এই কাজটা যাতে ঠিক মতো হয়, কোনো ধরনের বাধা এলে সেই বাধা যাতে দ্রুত অতিক্রম করার প্রচেষ্টা থাকে এবং সক্রিয়ভাবে যাতে এই স্কুলটা, সাধারণত আমাদের এই ধরনের একটা বিল্ডিং বানানো প্রচুর সময় নিয়ে নেওয়া হয়, আমাদের নজরদারি যদি থাকে ঠিকভাবে তাহলে এই স্কুলটার যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংয়ে কতদিনের মধ্যে স্কুলটা গড়ে উঠবে সেটা তদারকি যেন খুব ভালোভাবে হয়। কোনো ধরনের সমস্যা হলে আমাকে, সৌগত রায়কে এবং দোলা সেনকে আপনারা জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে সেখানে হস্তক্ষেপ করে যাতে সেই সমস্যা দূর করা যায় আমরা এটা অবশ্যই দেখব। এটা হলো আমার প্রথম কথা যে দ্রুত করতে হবে, ভালো করে করতে হবে। এই স্কুলটা যেন আমাদের এই বড় রাস্তার উপর, কৃষ্ণপুরের রাস্তার উপরে, রাস্তা তো আবার সারিয়ে দেওয়া হয়েছে এবং আবারও সারানো হবে, হ্যাঁ বাগুইআটির, তো সেই দিক থেকে এই স্কুলটা যেন আমাদের একটা গর্বের বিষয় হয়ে ওঠে। পাশাপাশি আমি এটা বলবো যে শুধু স্কুল হলেই হয় না, তার পরিবেশ সেটাও ভালো করা দরকার। সেদিক থেকে আমি গোপাল বাগুইকে ধন্যবাদ জানাবো, আমাদের সুজিত মণ্ডল আছে তাকেও ধন্যবাদ জানাবো, যে এই অঞ্চলে পৌর নিগমের যে কাজ কাউন্সিলর করেছে সেই কাজ খুব ভালো। পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নতি, আলো ইত্যাদি, এগুলোও খুব গুরুত্বপূর্ণ একটা স্কুলের ক্ষেত্রে। তো সেদিক থেকে
আরো যাতে এই স্কুলটার উন্নয়নের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রেও যাতে কাউন্সিলরের নজর থাকে সেই ব্যাপারে তার আমি দৃষ্টি আকর্ষণ করব। আর শেষ করব আমি এই কথা বলে যে এই কাজটা যে শুরু হলো ধীরে ধীরে বিল্ডিং গড়ে উঠবে, আগামী দিনে যাতে এই হিন্দু বালিকা বিদ্যাপীঠ এটা যাতে এই জেলার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয়ে পরিবর্তিত হতে পারে আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। সেই চেষ্টা যদি আমাদের থাকে তাহলে জেলার মধ্যে স্কুল সমস্ত দিক থেকে খুব বড় স্কুল হবে। আমি আগাম বলে রাখছি আমি এখন থেকেই ব্যবস্থা করে যাব যাতে এই স্কুলে গরিব ছেলে মেয়েরা তারা যাতে মেয়েরা কারিগরি প্রশিক্ষণ নিতে পারে সেই স্ট্রিমও যাতে এখানে খোলা যায় তার ব্যবস্থাও আমি করে দেব। তার ফলে যারা কেন সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, মধ্য মেধার যারা রয়েছেন যারা একটু নিম্ন মেধার মেয়েরা রয়েছেন তারা যাতে হাতের কাজ শিখে তারা যাতে নিজেদের স্বনির্ভর জায়গা থেকে রোজগার করতে পারে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে সম্মানের সাথে সমাজে বাঁচতে পারে সেই লক্ষ্য আমাদের থাকবে সব দিক থেকে। এবং শিক্ষামন্ত্রীকে তো পরবর্তীকালে আবার বলবো যাতে এই স্কুলের জন্য বিশেষ নজর দেন তিনি। ধন্যবাদ, নমস্কার। এবং যে কাজটা হবে না সেই কাজটার জন্য আমরা তিনজন একেবারে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ব, শিক্ষামন্ত্রী যিনিই থাকুন তার কাছে গিয়ে এই স্কুলটাকে আমরা দাঁড় করিয়ে দেব। আর শেষ করছি এই অঞ্চলের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানকার নাগরিক তারা এই স্কুলটা হওয়ার ক্ষেত্রে আপত্তি না করে বরং তারা এগিয়ে এসে সমর্থন করেছেন। এই ওয়ার্ডের যত মানুষ বিশেষ করে বাগুইপাড়ার মানুষ তাদের সকলকে ধন্যবাদ জানাবো। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ। মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়কে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। প্রধান অতিথি হিসেবে মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনব। নমস্কার। সুরের মাঠে ক্রীড়াঙ্গন উদ্বোধন আছে, আমাদের সকলেরই চলে যেতে হবে। এখানে পূর্ণেন্দু দা এসছেন, এই এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী শ্রীমতী দোলা সেন আছেন, মাননীয় সাংসদ দীপক মজুমদার আছেন, উনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ, আর আমাদের কাউন্সিলাররা আছেন, সুজিত মণ্ডল আছে বড় চেয়ারম্যান, সোনালী সাহা আছেন, কেয়া দাস আছেন, কমল মণ্ডল আছেন, আরও আমাদের বিশিষ্ট লোকেরা বাপি সাহা, রাজীব চৌধুরী, দেবেশ সাহা, শিক্ষা দপ্তরের লোকেরা আছেন, এবং সবচেয়ে বেশি যাদের নাম করতে হয় সেই কস্তুরী চৌধুরী আছেন এই স্কুলের কমিটি সভানেত্রী, সন্দীপ বাবুই আছেন গোপাল এই এলাকার উপকৃতা, এবং অবশ্যই দুর্গা অধিকারী তিনি প্রধান শিক্ষিকা। এই যে আজকে যে কাজটা হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হবার পথে চলেছে। আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লসে অনেকবার অনেক অনুষ্ঠানে গিয়েছি, যখনই যেতাম এই দুর্গা অধিকারী মহাশয়া প্রধান শিক্ষিকা হওয়ার পর আমার বলতে এরকমভাবে ছেলেদের সাথে ভাগ করে স্কুল চালানো যায় না, মেয়েদের স্কুলের একটু স্বাতন্ত্র্য থাকা দরকার, আলাদা জায়গা থাকা দরকার। আমি পূর্ণেন্দুদাকে ধন্যবাদ জানাবো যে ওর মাথায় এটা এসছিল যে এই বাবুইহাটিতে প্রায় পরিত্যক্ত প্রাথমিক স্কুলের জায়গাটায় স্কুল করত। তারপর পূর্ণেন্দুদার চেষ্টায় জেলা শাসক অন্তরা আচার্য এর সম্মতি দেন এবং সেই টাকা 2,32,00,000 টাকা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর
মঞ্জুর করে স্কুলে পাঠাচ্ছেন, সেই টাকায় এই কাজটা হবে। এমন হয়েছে যে আমি 10 লক্ষ টাকা দিয়েছিলাম স্কুলের উন্নতির জন্যে, কিন্তু তখন টাকাটা দেয়নি যেহেতু স্কুলে কোনো আলাদা বাড়ি ছিল না। সেই 10 লক্ষ টাকাটা রয়ে গেছে আমার, এবং স্কুলের বাড়ি তৈরি হলেই আমি স্কুলের বিভিন্ন জিনিস কেনার জন্য এই 10 লক্ষ টাকা দিয়ে আমি যেটা লক্ষ্য করছি স্কুলের ব্যাপারে, যে আজকে সব বাংলা মাধ্যম বিদ্যালয় সমস্যা হচ্ছে, আমি যে কথা বলব একটা উল্লেখ করা দরকার, শিক্ষা দপ্তর মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যাব, আমাদের শিক্ষা দপ্তরের সচিব মনিশ্চয় তিনি সাহায্য করেছেন, সরকার থেকে 2 কোটি 32 লক্ষ টাকা বার করা তো সহজ না, এটা নিয়ে আমরা পেয়েছি এই বিদ্যালয়ের জন্য, তার জন্য পুরো শিক্ষা দপ্তর এবং মনিশ্চয়কে আমরা ধন্যবাদ জানাই। আমি যে কথা বলছি, শ্রীমতী দুর্গা অধিকারীকে আমি দেখেছি তিনি অত্যন্ত সক্রিয়, সব সময় নাপাচ্ছে কিছু করতে হবে স্কুলের জন্য, এবং ওর এই উদ্যোগটা বিশেষ উৎসাহ না থাকলে এত বড় কাজ আমরা হাতে নিতে পারি। আজকে বড় সমস্যা হচ্ছে সরকার নামিয়ে দিচ্ছে শিক্ষকদের ইংরেজি মাধ্যম স্কুলে চলে যাচ্ছে, শ্রীমতী দুর্গা অধিকারী কিন্তু এই হিন্দু বিদ্যাপীঠে মেয়েদের ভরে সংখ্যাটা কমে, এত সংখ্যা খুব কম, এই এজন্যে আমি শ্রীমতী দুর্গা অধিকারীকে ধন্যবাদ। যে সমস্ত স্কুলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে একটা করে ইংলিশ মিডিয়াম সেকশন করবে, তা যদি করতে পারে দেখবেন ছেলে মেয়ে রাখা যাবে, এবং আপনারা শুনলে খুশি হবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে পুরোপুরি সরকারের টাকায় আমরা একটা ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছি, এটা একটা রেকর্ড, আর কোথাও হয়নি। এটা প্রাপ্তবর্ষী কেন্দ্রে পড়ে আমার লোকসভা কেন্দ্রে, আমি শ্রীমতী দুর্গা অধিকারীকে বলব যে এই ব্যাপারে স্কুলটা তৈরি হয়ে গেলে আপনি উত্তর একটা করে সেকশন ইংরেজি মাধ্যম যদি করেন মেয়েদের ধরে রাখার ক্ষেত্রে সেটা একটা বড় সাহায্য। আরেকটা কথা বলব যে গোপালের যে ভূমিকা, এক্ষুনি আমায় দোলা সেন বলছে যে গোপাল পৌরপিতা হিসেবে পুরো ওয়ার্ডটা সাজিয়ে দিয়েছে, আমি সামনে দেখতে পাচ্ছি দু একটা সুইমিং পুল পর্যন্ত বাহাদুর বাগানে করে দিয়েছে। এর আগে আমরা গিয়েছিলাম একটা পুকুরের সৌন্দর্যায়ন হয়েছে, কয়েকটা রাস্তা হয়েছে, যদি স্থানীয় জনপ্রতিনিধিরা সক্রিয় হয় এবং স্কুলের সঙ্গে মিলে কাজ করে তাহলে কাজের কোনো অসুবিধা হয়। এবং গোপাল আমি বলল তুমি দেখো যে স্কুলের বিল্ডিং তৈরি হলে লোকাল ছেলেরা যাতে সাপ্লাই করবো বলে চাপ না দেয়, এটা সাধারণ মানুষের বাড়িতে স্কুলটা টাকা করার জায়গা নয়, এটা মেয়েদের স্কুল, সবার সাহায্যে ফুলেন্দুদাও বলেছেন দোলাও বলেছে সবার সাহায্যে এটা করতে হবে, এখানে সাপ্লাই দেবো আমার স্কুল চিপস নিতে হবে আমার বালি নিতে হবে সেটা এখানে চলবে না, স্কুল কর্তৃপক্ষ যেরকম মনে করবে সেইভাবে স্কুলটা তৈরি। আর শেষ কথা, এটা আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর তার জন্মের পালন করছি, আমি ভাবি যে আজকের দিনও মেয়েদের স্কুলে আনা সমস্যা হয়, মমতা ব্যানার্জি কন্যাশ্রীটা চালু করেছে শুধুমাত্র মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য, এবং তার এই প্রকল্পের পর অনেক মেয়েরা স্কুলে থাকছে, তার কারণ ওই একটা বলেছে 18 বছর হলে 25,000 টাকা পাবে তার ভবিষ্যতে সাহায্য হবে, তাই মেয়েরা স্কুলে থাকছে, মেয়েরা লেখাপড়া না শিখলে দেশের কোনো উন্নতি হবে, এটা বিদ্যাসাগর থেকে স্বামী বিবেকানন্দ সবাই বলেছে, এবং বিদ্যাসাগর তাকে আমরা শ্রদ্ধা জানাই যে তিনি তখনকার দিনে আজ থেকে 150 বছর আগে তিনি জেলায় জেলায় মেয়েদের স্কুল তৈরি করেছে, এই যে বাংলা যে নবজাগরণ
সেটা মেয়েদের শিক্ষার মাধ্যমে শুরু হয়েছিল। তাতে ভগিনী নিবেদিতা ছিলেন, তাতে গ্রাম্য সমাজ ছিল, সবাই মিলে এই নারী শিক্ষা এই দেশে তৈরি হয়েছে। আজকে তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ যারা নারী শিক্ষার প্রতীকী আমি সবাইকে প্রণাম জানাই। তারা অনেক কষ্ট করে মেয়েদের জোগাড় করতে স্কুলে, নিবেদিতা তো বাগবাজারে বাড়ি বাড়ি যেত যাতে মেয়েরা মেয়েদের বাবা মা স্কুলে পাঠায়, তখন মেয়েদের বাড়ি থেকে বেরোনোর নিষেধ। আজকে সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, মেয়েরা নিজে থেকে তাদের বাবা মা নিয়ে আসেন ভর্তি করার জন্য। আমাদের দেখতে হবে যাতে যে কথা পূর্ণেন্দুদা বললেন যে এবার মেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছেলেদের চেয়ে ভালো ফল করছে, বেশি মেয়ে পরীক্ষা দিচ্ছে ছেলে দিচ্ছে, এইটাকে ধরে রাখতে। আমি আর বেশি কথা বলব না। আজকে চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের নাম পাইতে বাগুইহাটি হিন্দু বালিকা বিদ্যাপীঠ, এই এলাকায় একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তৈরি হল, এবং খুব ভালো জায়গা, একদম রাস্তার উপরে এই বিদ্যালয়টা হয়ে গেলে আমাদের সকলেরই স্বপ্ন সফল হয়। আমি মেয়েদের সবাইকে আশীর্বাদ জানাই, আর তোমরা সব ভালো করে পড়াশোনা করবে তো, হাত তুলে বলো, আর দিদিদের কথা শুনে চলবে তো, ক্লাসে দুষ্টুমি করবে না তো, এটাই তুমি করো, কোনটা ভালো চলো, এটাই আমাদের আগে। সবাইকে নমস্কার জানিয়ে এই সুন্দর অনুষ্ঠান আমার নিমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বিধানসভায় এরকম একটা নির্দেশিকা আছে অলিখিত পূর্ণেন্দুদার পক্ষ থেকে, বেকার ছেলেরা কর্মসংস্থানের কারণে ইটবালি চুন সাপ্লাই করে বটে, কিন্তু সরকারি কোনো কাজে তারা সাপ্লাই করতে এনটাইটেলড নয়। পূর্ণেন্দুদার বিধানসভায় সরকারি স্কুল শুধু না, রাস্তা খালপাড় ব্রিজ যা কিছু হয়েছে কোথাও এইভাবে সাপ্লাই হয় না, এটা পূর্ণেন্দুদার একটা অলিখিত গাইডলাইন, সেইটা আমি যেহেতু প্রসঙ্গটা এলো এটা জানিয়ে দিলাম। সরকারি জায়গায় এটা কেউ এন্টাইটেলড না। আর আমার দ্বিতীয় ছোট্ট কথা, যে দুর্গা অধিকারী এখনো বলেননি, প্রধান শিক্ষিকা হিসাবে তিনি নিশ্চয়ই বলবেন, এবং ডিআই অফিসের এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা অনেকে এসছেন, স্কুলের টিচাররাও আরও অনেকে আছেন, কস্তুরী গোপাল্লা আছেন, তাঁরাও নিশ্চয়ই বলবেন। কিন্তু পূর্ণেন্দুদার সৌগতদার এই রাজারহাট গোপালপুর বিধানসভায় দমদম লোকসভার মধ্যে আজকে আরেকটি গর্বের কাজ হতে চলেছে, এক্ষুনি আমাদের সেখানে যাওয়ার কথা। একটা অসম্ভব বড় স্টেডিয়াম, পূর্ণেন্দুদা আমাদের বিধানসভায় অমল দত্ত থাকতেন, যেদিন তিনি মারা যান পূর্ণেন্দুদা ঘোষণা করেছিলেন যে অমল দত্তর নামে আমরা একটা স্টেডিয়াম করব। আমরা ভাবিনি কারিগরি দপ্তরের মন্ত্রী হিসেবে জিআইএস গ্রুপকে একটা টেকনিক্যাল স্কুল বানাবার, ইনস্টিটিউট বানাবার পারমিশন দিয়ে তিনি জিআইএস গ্রুপের থেকে এই ক্রীড়াঙ্গনটা একটা স্টেডিয়াম আদায় করে নেবেন, এবং এটা আমাদের বিধানসভায় একটা গর্ব হিসেবে আপনাদেরও আমি অনুরোধ করব। আজকে এই প্রোগ্রাম হয়ে গেলে আমি সৌগতরা পূর্ণেন্দুরা বেরিয়ে গেলেও দুর্গা দেবী সহ অনেকে বলবেন, তারপরে আপনারা সময় পেলে একটু আসবেন আমাদের বিধানসভাতেই, দক্ষিণ দমদমের 22 নম্বর ওয়ার্ডের সুরের মাঠে এই স্টেডিয়ামটা হবে, ওখানে ক্রীড়ামন্ত্রীও আসবেন এবং সৌগতরা পূর্ণেন্দুদাও যাচ্ছেন, ব্রাত চন্দ্রিমাদিরও আসার কথা, বাচ্চুরা থাকবেন, মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ইনডোর এবং একটা স্টেডিয়াম এবং ক্লাব হাউস না দেখলে কেউ বিশ্বাস করবেন না। কাল রাতে আমি ওই লাস্ট মিনিট সাজেশনের জন্য একটু গেছিলাম, রাত্রির 1টা পর্যন্ত আমি একেবারে মুগ্ধ, এবং ওটা অমল দত্তর নামেই আজকে আত্মপ্রকাশ করবে, ওটা শিলান্যাস না, আজকে ওটার উদ্বোধন, অমল দত্ত ক্রীড়াঙ্গন, অমল দত্তের পুত্র কন্যা ওখানে আসবেন। সেই জন্যে আমি দুর্গাদেবীকে এবং সঞ্চালিকাকে অনুরোধ করছি, দুর্গাদেবীর প্রারম্ভিক দুটি কথা বলে সৌগতদা পূর্ণেন্দুদা ওখানে ফলক উন্মোচন করবেন, তারপরে আবার আমরা বেরিয়ে যাব, কিন্তু দুর্গাদেবী সহ বাকিরা স্টেজে ফিরে আসবেন,
এবং দুর্গাদেবীর বাকি বক্তব্য আর অন্যান্য আধিকারিকদের বক্তব্য। মেয়েরা উঠবে না, তারা সবাই শুনবেন। সকলে ভালো থাকুন, থ্যাংক ইউ। এখনো পর্যন্ত গোটা প্ল্যানটা দেখিনি, প্ল্যানটা দেখে নেব। তবে সাধারণভাবে এটা এক দেড় বছর তো লাগেই, এই কারণে একটা আমি চেষ্টা করবো যাতে অনেক আগে দোলা সেন মহাশয়কে,
যিনি সবসময় আমাদের পাশে অভিভাবকের মতন থাকেন এবং আমাদের পথ দেখান। এই ব্যাপারে সভাপতি হিসেবে অনেক সময় অনেক অসুবিধায় পড়ে আমি এবং দুর্গাদি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছি এবং তিনি আমাদের সমস্যার সমাধান সবসময় করেছেন এবং আগামী দিনেও বলেছেন আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ জানাবো দুর্গা দেবীকে বিশেষভাবে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে রাজ্য সরকার থেকে এই টাকা এসে কাজ শুরু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং তার পরিশ্রমের ফলস্বরূপে এটা হচ্ছে বলে আমি মনে করছি। বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য তার। ধন্যবাদ জানাবো এলাকার কাউন্সিলর পৌরপিতা সন্দীপ বাবুকে, তিনি সর্বতভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই এই প্রোগ্রামে সফল যোগদান করবার জন্য। পরিশেষে বলবো, সবাই বলেছেন, আমিও বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রী সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদের যে পড়াশোনা করে এগিয়ে আসার জন্য এবং সমাজে বেড়ে উঠে সমাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্তরে তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে যেভাবে তাদেরকে উৎসাহিত করছেন, আমি মনে করব আজকে এখানে একটা প্রাইম জায়গায় হিন্দু বিদ্যাপীঠ যখন হবে তখন হিন্দু বিদ্যাপীঠের টিচাররা যারা অত্যন্ত ভালো ভালো শিক্ষা শিক্ষিকা আছেন তারাও তাদের স্বাধীনভাবে পড়াতে পারবেন এবং নিজস্ব ভবনে তারা আরও ভালোভাবে যত্ন নিয়ে আমাদের হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লসের মেয়েদের পড়াবেন এবং মেয়েরাও তাদের সঙ্গে কোঅপারেট করে পড়াশোনায় মন দেবে এবং আরও ভালো করে পড়বেন। এবং আমাদের বিধায়ক বলে গেছেন যে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে এই স্কুল জেলার মধ্যে অন্যতম সেরা স্কুল বলে একদিন পরিগণিত হবে। আমি আশা করব, সেই দিকে তাকিয়ে আছি, হিন্দু বিদ্যাপীঠের সকলের খুব ভালো হোক, হিন্দু বিদ্যাপীঠের আরও 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 অনেকভাবে বেড়ে উঠুক এবং আপনারা এলাকার মানুষরা যারা সম্মতি দিয়েছেন তারাও সকলে ভালো থাকবেন, তারা সকলে এই কাজের পাশে থাকবেন, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের সভাপতি কস্তুরী ম্যাডামকে। একটা বিশেষ ঘোষণা একটু শুনবেন, আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্থানীয় ব্যবসায়ী চন্দ্রা ক্লথ স্টোর্স, উনি আমাদের বিদ্যালয়কে 10,000 টাকা রেখেছে, তুলে দিয়েছেন আমার হাতে। দাদাকে, দাদা আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, যদি থাকেন তো মঞ্চে আসবেন, আপনাকে অনেক ধন্যবাদ। সেই প্রসঙ্গে আরও একটা কথা বলবো, উনি কিন্তু শুধু ব্যবসায়ী নয়, আমার স্কুলে প্রচুর দুস্থ ছাত্রীরা পড়ে যারা শীতকালে সোয়েটার কিনতে পারে না, ঠান্ডাতে আসেন, আমি কিন্তু দাদাকে যদি ফোন করে বলি দাদা আমার কিছু সোয়েটার দেবেন, মানে উনি ছাত্রীদের জন্য সবসময় এগিয়ে থাকেন। তো বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবার আমি মঞ্চে উপস্থিত শ্রী দীপক মজুমদার স্যারকে একটু বসিয়ান, জিআই স্যারদের বসিয়েও কিন্তু স্যারকে একটু এগিয়ে দিচ্ছি, উনি যেহেতু অসুস্থ এবং আমার এই কর্মকাণ্ডের পর্দার আড়ালে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়া কোথায় কীভাবে কী করতে হবে আমার ঠিক গুরুদেবের মতোই, তাকে আমি খুব দুটো একটা কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানীয় বিদ্যালয়ের এবং বর্তমান ডিআইআর প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগে অবর বিদ্যালয় পরিদর্শক, অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অনেকেই আছে, বিভিন্ন বিদ্যালয় থেকে আমার মনে হয় চোখে পড়েছে দু একজন প্রধান শিক্ষিকাও এসেছেন। সবচেয়ে বেশি আজকের দিনে আমার আনন্দ শুধু নয়, মানে প্রশংসা করতেই হয় এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যাকে গোপালদা বলে সবাই জানে, আমিও গোপালদা বলেই ডাকি, মানে এমনই গোপাল বাবুই, সন্দীপ বাবুই যার নাম, তাছাড়া এখানকার গৌর চেয়ারম্যান ও এলাকার মানুষ, আমার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, বেশি কিছু বলার নেই। যারা এর আগে আমাদের এখানে ছিলেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, যার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 25-30 বছরের সম্পর্ক, একটা সময় আপনারা হয়তো জানেন উনি সাংসদ, একটা সময় উনি বন্যা ব্লকের 1.5 বছরের জন্য বিধায়ক হয়েছিলেন, সেই সময় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। আমি ওই প্রসঙ্গটা পরে বলছি। মাননীয় রাজ্যসভার সদস্য দোলা শেখ মহাশয়া, তারপরে পুণ্যেন্দু বাবু, মাননীয় মন্ত্রী,
কারিগরি দপ্তরের তারা এসেছিলেন, তারা উদ্বোধন করেছেন, চলে গেছেন। কিন্তু আমরা যারা রয়েছি আমাদেরও মনে হয় দুটি একটি কথা অবশ্যই বলা উচিত। বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ আজকে উদযাপন বর্ষ চলছে, সেখানে দাঁড়িয়ে নারী শিক্ষার অগ্রাধিকারের ভিত্তিতে বাবুইহাটি বালিকা বিদ্যালয় হবে, কিন্তু যে বিদ্যালয়টি আসছে চলে সেটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস। মানে এটা দৃষ্টান্ত, মানে এই সময়ের মধ্যে আজকের সময়ে এই রকম একটা বিদ্যালয় স্থাপন হওয়া, যিনি তার প্রধান থাকেন, পরিচালক সমিতিতে থাকেন, তাদের অবশ্যই প্রশংসা পাওনা। এবং যাত কাজে খুব বেশি সহযোগিতা করেছেন আমার যতদূর মনে পড়ে, মানে আমি কাজটার পরোক্ষভাবে সাহায্য করেছি, প্রত্যক্ষভাবে নয়, পেছন থেকে কোথায় বলতে হবে, কাকে বলতে হবে, কিভাবে বলতে হবে, সে ব্যাপারে আমি প্রধান শিক্ষিকাকে যতটা পেরেছি গাইড করেছি। ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল 2015 সালে, 2015 সালে তখন আমি স্কুল সার্ভিস কমিশন রিজিয়নাল চেয়ারম্যান ছিলাম। ওর এই বিদ্যালয়ের প্রবলেম নিয়ে যাওয়াতে ওর সঙ্গে পরিচয়, মানে আমি যেটা দেখেছি ওর মধ্যে উদ্যোগ, প্রচণ্ড পরিমাণে উদ্যোগ, এবং এত বেশি ইন্সপায়ার্ড হয় যে কোনো বিষয়ে বলার সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমার যে মানুষগুলোর কথা না বললে ভুল হবে, মাননীয় আমাদের ডিএম ছিলেন অন্তরা আচার্য মহাশয়, আজকে আসলে আমাদের ভালো লাগতো, তৎকালীন প্রাক্তন এখন ডিআই শুভজিৎ মুখার্জি মহাশয়, সঞ্জয় চ্যাটার্জি মহাশয় প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক, এই 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 জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন, ছিলেন অচিন্ত হাজরা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যিনি এই জেলায় ছিলেন, আজকে তিনি বড়ানগর মিউনিসিপ্যালিটিতে তিনি ট্রান্সফার হয়ে চলে গেছেন, বর্তমান যিনি ডিপিও আছেন ডিপিও সাহেব অরুণাব পাল, বর্তমান ডিআই সুজিৎ মাইতি মহাশয় এবং বর্তমান প্রাথমিক ডিআই, মানে প্রত্যেকের কাছে মানে এই বিদ্যালয় ঋণী থাকবে, কারণ এদের সক্রিয় সহযোগিতা যদি না থাকতো তাহলে কিন্তু এই কর্মযোগকে এখানে এসে পৌঁছানো যেত না। এটা একদম দৃঢ়তার সঙ্গে বলছি। সর্বোপরি মনীষ জৈন প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, যিনি সরাসরি মানে তৎকালীন ডিএম অন্তরা আচার্যের সুপারিশে তৎপরতার সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে এই বিদ্যালয়ের নতুন করে ভবন করার অনুমোদন দিয়েছেন। সুতরাং এটা কিন্তু চারটে কানে কথা নয়, 2,33,00,000 টাকা একটি বিদ্যালয়কে দেওয়া আজকের দিনে অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজ করতে পেরেছেন প্রধান শিক্ষিকা, শুধুমাত্র তার মধ্যে করার যে দক্ষতা, তার মধ্যে করার যে উদ্যোগ, তার মধ্যে যে মানে শক্তি, যে নারী শক্তি বলে না, নারী শক্তির যে উদ্ভাবনা তার মধ্যে ছিল, তিনি সকলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, সকলের সাহায্য নিয়েছেন, এবং এই মানুষগুলো যারা স্টেজে বসে আছেন এদের প্রত্যেকের কম বেশি মানে অবদান রয়েছে আজকের এই কাজে। ফলে আমি পেছন থেকে হয়তো অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছি, কিন্তু মূল কাজটা প্রধান শিক্ষিকা তার সহশিক্ষিকাদের নিয়ে করেছেন এবং আধিকারিকরা সাংঘাতিকভাবে সাহায্য করেছেন। আমার তাই সকলকে ধন্যবাদ, বেশি বলার নেই, আজকের এই এলাকার মানুষের গর্ব, এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় বা এই এলাকাতে বালিকা বিদ্যালয় হচ্ছে, যে মেয়েরা দূরে যেত, যে মেয়েরা ভাবতো ওই পার থেকে ও পারে যাবো কী করে, আজকে কিন্তু তারা দুশ্চিন্তা মুক্ত, তারা কিন্তু এই এলাকাতেই শিক্ষক নবীশ হিসাবে তারা এখানে শিক্ষা নেবে এবং দিদিমণিরাও শিক্ষা দেবেন সেইভাবে যেটা আমাদের অধ্যাপক সৌগত রায় এবং পূর্ণেন্দুবাবু বলে গেলেন, মাননীয় মন্ত্রী আমাদের তাদের কথা যেন মনে রাখি যে আমাদের শুধুমাত্র বিদ্যালয় ভবন হলে হবে না, ছাত্রীদের আরও উন্মেষ ঘটাতে হবে, তাদের শিক্ষার আলোকে যাতে তারা কেউ বিচ্যুত না হয় তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনো বাচ্চা কোনো মেয়ে যেন ড্রপ আউট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাল আজকে স্কুলে আসলে বিভিন্ন সুযোগ পাওয়া যায়, সেই সুযোগগুলো যাতে তারা সঠিকভাবে পায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সকল সহশিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলকে কিন্তু দায়িত্ব নিতে হবে সবাইকে। আমার তরফ থেকে আর বেশি কথা নয়, আরেকবার আপনাদের এই আনন্দের দিনে আমি নিজে উপস্থিত থাকতে পেরে অসুস্থ শরীরে আমি গর্বিত, আপ্লুত, আনন্দিত, আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং এই বিদ্যালয়ের স্থিতি ঘটুক, ছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শুভজিৎ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভজিৎ স্যার মানে আমাকে, আমি এটা বলতে দিতেই হবে স্যার, এমন একজন আধিকারিক ছিলেন, রাত 12টার সময় টেনশনে ফোন আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি স্যার,
আমার এই প্রবলেম হচ্ছে, আমি অবাক যে স্যার রিপ্লাই দিচ্ছেন, মানে এইভাবে স্যার আমাকে সাহায্য করেছেন এবং এখনো আমি যে সমস্যায় পড়ি আমাদের স্যারকে আমি আগেই ফোন করি তারপর আমি এগিয়ে যাই স্যারের কাছে, আমি ভীষণ ভীষণভাবে কিন্তু কৃতজ্ঞ। আর একটা কথা শেষে বলবো, সব থেকে ঋণী আমি আমার পরিবারের কাছে। আমি কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পরিশ্রম করেছি, আমার একমাত্র কন্যা যে কিন্তু খুবই অবহেলিত হয়েছে, তাকে একটা কথাই বলতাম যে তুমি তো একজন মানুষ হবে, আমার হাত থেকে কিন্তু হাজার সন্তান বেরোয়। আমি আমার শিক্ষিকাদের বলবো অন্তত সেই কথাটা মাথায় রাখবেন। স্যার আপনি বলুন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট ডিপিও সাহেব, বর্তমান জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক, বর্তমান জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক, আমাদের সম্মানীয় এক্স রিজন সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিবেকানন্দের বক্তব্য দিয়ে শুরু করি, শিক্ষিত মায়ের সন্তান অশিক্ষিত হয় না, এটা হচ্ছে প্রথম কথা। নারী শিক্ষায় তার আগে আজকে বিদ্যাসাগরে 200 বছর পূর্তি উৎসব আমরা করছি, হওয়া সম্ভব নয় কিন্তু আশা রাখতে দোষ নেই যদি 26 বা 29 সেপ্টেম্বরের মধ্যে এই ভবনটা কিছুটা হলেও দাঁড়িয়ে গিয়ে উদ্বোধন করা যায়। আমি আশা করব তাহলে বিদ্যাসাগরের আত্মার অন্তত আরও একবার শান্তি হবে। নারী শিক্ষার প্রথম এই জায়গায় নতুন করে চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস আবার নতুন করে যাত্রা শুরু করবে বাগুইআটি অঞ্চলে, তাদের পুরনো পরিচিত এলাকা ছেড়ে এখানে চলে আসবে। আমি ধন্যবাদ জানাবো অত্যন্ত বর্তমান স্কুলের প্রধান শিক্ষিকাকে, ওনার দৌড়োদৌড়ি ছাড়া আমরা হয়তো বলেছি এনার কাছে যান, ওনার কাছে যান, তার কাছে যান, কিন্তু গিয়ে কাজটা করে নিয়ে আসার জন্য যে দক্ষতা লাগে সেটা ওনার আছে, এবং আছে বলেই আজকে আপনারা পেয়েছেন এই নতুন বিদ্যালয়ে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবেন উনি। উনি যেভাবে দৌড়োদৌড়ি করেন এবং যেভাবে প্রয়োগ করেন প্রত্যেকটা ব্যাপার সেটাতে আমরা আপ্লুত। এইরকম প্রধান শিক্ষিকা প্রতিটা বিদ্যালয়ের দরকার, যিনি বিদ্যালয়কে তার সংসার বলে মনে করবেন। এটা ঘটনা উনি বলে গেলেন যে ওনার বাড়ির সত্যি অসুবিধে হয়, অসুবিধা হবারই কথা, তার বাড়ি দেখতে হবে। নারীদের আমাদের দেশে বাংলাদেশের মেয়েদের যারা চাকরি করেন তাদের সব দিক দেখতে হয়। তবে আমি বেশিক্ষণ বলবো না, একটা কথা বলে শেষ করি, নামে দুর্গা কাজেও দুর্গা, এর জন্যে সবাইয়ের একটা হাততালি দরকার। এ উনি না থাকলে এই জায়গায় আমরা পৌঁছতে পারতাম না আজকে এখানে দাঁড়িয়ে। এইটুকুনি বলে আমি আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয় ভবনটি প্রতিষ্ঠিত হোক, ক্লাস শুরু হোক, নতুন করে আবার যাত্রা শুরু করে আরও উন্নতি করুক। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। আমি সন্দীপবাবু মহাশয়কে, এই কাউন্সিলর যিনি আজকে সম্পূর্ণ অনুষ্ঠানটা পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সন্দীপদাকে অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা ব্যস্ত, আবার একটা প্রোগ্রামে যাবেন। নমস্কার। আজকের এই শুভ মুহূর্তে মঞ্চে উপস্থিত চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকার সহ সরকারি আধিকারিক, শিক্ষা দপ্তরের সকলে এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট গুণীজনেরা,
এবং চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের সকল ছাত্রছাত্রী সকলকে আমি আমার অন্তরের অন্তস্তম থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের এই শুভ মুহূর্তে বহু বাধা অতিক্রম করে আমরা আজকের এই জায়গায় পৌঁছেছি। বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়েছিল এই স্কুলে, কিন্তু আমাদের দৃঢ় লক্ষ্য ছিল দুর্গাদি এবং আমার, এই স্কুল আমরা করবই। আজকের সেই জায়গায় পৌঁছে গেছি। আমি খুব গর্বিত যে যারা এই স্কুলের জমি দান করে আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও পল্লীবাসীর সকল নাগরিক আমাদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে আমরা বুঝিয়ে আজকের এই স্কুলটা এই জায়গায় কিভাবে হবে আমরা বোঝাতে পেরেছি। তার জন্য যে সকল পল্লীবাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই শুভ মুহূর্তে। আগামী দিনে আপনাদের সহযোগিতা আরও আমি কামনা করি এবং এই স্কুল গড়ে উঠবে সুন্দরভাবে। একটা বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন এই স্কুল চালু হয়ে গেছে এবং আমরা সকলেই চলে যাব, কিন্তু স্কুল দাঁড়িয়ে থাকবে। এইটাই আমাদের সব থেকে বড় গর্ব। পাথরের লেখা নাম থেকে যাবে, কিন্তু এই ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে যে বাগুইপাড়া হিন্দু বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক এই এলাকার লোকের সহযোগিতায় হয়েছে। তাই আমি আর বেশি কথা বলবো না, আমার আরও একটা প্রোগ্রাম আছে দমদমে, আমি চলে যাই, সেখানে চলে যাব। তাই আপনারা আজকে যারা সকলে এসে আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আজকে যারা মঞ্চে উপস্থিত তার মধ্যে প্রাক্তন ডিআই সাহেব ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন এবং আমাদের এসএসসির আমাদের চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। তার সঙ্গেও এখানে বসে অনেকগুলো মিটিং হয়েছে। আমি বিশেষভাবে মানে এই যে স্কুল হলো এর আগে আপনারা দেখেছেন মঞ্চে অনেক অনারেবল এমপি এবং মাননীয় মন্ত্রী ছিলেন, সকলের প্রচেষ্টায় এই স্কুলটি হচ্ছে। এটা খুবই আনন্দের খবর এলাকাবাসীর কাছে, এটা খুবই আনন্দের খবর এবং বিশেষ করে এটা একটা গার্লস স্কুল এবং এখানে যেহেতু একটা প্রাইমারি সেকশন আছে, তাই আমার বিশ্বাস যে এই প্রাইমারি সেকশনের যে স্টুডেন্ট এনরোলমেন্ট কমে যাচ্ছিল সেটা আবার পুনরুদ্ধার হবে এবং একসঙ্গে একটা প্রাইমারি থেকে একদম হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত ছাত্রছাত্রীরা একটা ক্যাম্পাসের ভেতরে পড়াশোনার সুযোগ পাবে এবং সরকারি অর্থ সাহায্য, একটা বিশাল অর্থ সাহায্য রয়েছে, এর সঙ্গে সঙ্গে এলাকার মানুষজনের সহায়তা রয়েছে এই স্কুলের জন্য। আমি মানে ম্যাডাম যেটা বললেন সত্যি মানে এটা তখন প্রাক্তন এখন ডিএম ম্যাডাম ছিলেন অন্তরাচার্য, তার নামও আপনারা শুনেছেন, আমরা মিটিং করতে এসেছিলাম তখন আমাদের এডিএম জেনারেল ছিলেন সুরজিৎ বোস স্যার, এসে আমরা এখানে মিটিং করেছি এবং পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এই স্কুলটা করতে গেলে একটা বিপুল পরিমাণ জায়গার দরকার ছিল, যার জন্য স্কুলটা কিন্তু ভার্টিক্যালি এক্সটেনশন হবে। কারণ জায়গা জানেন এখানে শহরাঞ্চল এবং একটা খুব প্রাইম লোকেশন বাগুইআটি রাস্তার পাশে, তো এটা একটা ভার্টিক্যালি এক্সটেন্ডেড স্কুল এবং অনেক বিল্ডিং হবে। পিডব্লিউডিকে আমরা আশা করবো যে পিডব্লিউডি বা যে কন্ট্রাক্টর পেয়েছেন তারা এই কাজটা দ্রুত শুরু করবেন এবং শেষ করবেন এবং বিনা বাধায় আশা করছি এই স্কুলটা দাঁড়িয়ে যাবে। কতদিন সময় লাগবে এটা ম্যাডাম, কতদিন ওয়ার্ক অর্ডার দেওয়া আছে, কতদিনের সময় দেওয়া আছে, 6 মাস, 6 মান্থ, টাইমলি যেন এটা শেষ হয়। সেই জন্য সকলেরই আবার সহযোগিতা দরকার, মানে একটা প্রতিষ্ঠান তো কারো একার প্রচেষ্টায় হয় না, সকলের সহযোগিতায় হয়। এবং বিশেষ করে আমি ম্যাডামকে ধন্যবাদ জানাবো, কারণ উনি সত্যি এটাতে লিখেছিলেন, আমাদেরও আশা ছিল না যে গভর্নমেন্ট এত তাড়াতাড়ি 2 কোটি টাকা স্যাংশন করবে। বিভিন্ন বিষয়ে ভেটিং, এস্টিমেট প্রিপারেশন এবং ফান্ড স্যাংশন করতে অনেক সময় লাগে জানেন। এই স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই স্কুল নিশ্চয়ই
এই স্কুলে পড়বে এবং স্কুলের তাদের ভবিষ্যৎ এই স্কুলের উপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং আমি আশা করব দ্রুত স্কুলের পঠন পাঠন শুরু হবে এবং বিল্ডিং দাঁড়িয়ে যাবে। আমি আবার সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জেলা পরিদর্শক মাধ্যমিক সুজিত কুমার স্যার মহাশয়কে আমি অল্প কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আজ চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লসের যে শুভ শিলান্যাসের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই জেলার সাউথ ইস্টার্ন রিজনের দুই প্রাক্তন চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, আছেন ডিআই প্রাইমারি সাহেব আমার সহকর্মী, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য সদ্য শিক্ষিকা মণ্ডলী এবং পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য যারা সদস্য আছেন, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের যারা অভিভাবিকা এবং অন্যান্য বিদ্যালয় থেকে আগত যারা সদ্য শিক্ষক শিক্ষা মণ্ডলী আছেন, এলাকার সুধীরবৃন্দ, সম্মাননীয় কাউন্সিলর মহোদয়গণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে নতুন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। মানে এই বিদ্যালয়ের যে আগামী দিনে যে বিল্ডিং হবে এখানে অ্যাকচুয়ালি আমার কৃতিত্ব নেই, কিন্তু আমার খুবই ভালো লাগছে যে যাদের কৃতিত্ব এই বিদ্যালয়ে হচ্ছে, আমাদের সদ্য মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে ছিলেন, সদ্য দুই সাংসদ মহোদয় এবং অন্যান্য যারা ছিলেন, যে এই জেলায় শুধু নয় রাজ্যে যদি আমরা শিক্ষার হাল দেখি তাহলে দেখতে পারি যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি, মেয়েরা শিক্ষায় অনেকটা এগিয়ে, কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখছি এবং পড়াশোনার দিক দিয়েও। তাই এটা খুব ভালো বিষয় যে এখানে প্রাথমিক বিভাগে যেখানে ছেলে মেয়ে যেখানে মেয়েরা ছিল না উঠে যাচ্ছিলো সেই প্রাইমারি সেকশনেও আবার ভর্তি হবে মেয়েরা, এবং একই বিল্ডিংয়ে আমার প্রাইমারি থেকে পিপি থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত মেয়েরা পড়াশোনা করতে পারবে। সত্যি এটা খুব গর্বের বিষয়। মানে এটাও ঘটনা যে একটা হায়ার সেকেন্ডারি স্কুল শুধু মর্নিং সেকশনে চালানো খুব কষ্টকর, কারণ মর্নিং সেকশনে শীতকালে চালানো একটা অসুবিধা, দ্বিতীয়ত যে সময় পাওয়া যায় তাতে যে সিলেবাস সেই সিলেবাস শেষ করা যায় না। তাই এটা খুবই আনন্দের বিষয়। আমি চাই খুবই তাড়াতাড়ি এই বিদ্যালয় ভবনটি গড়ে উঠুক এবং এখানে সার্বিক উন্নয়ন হোক, আরও স্কুল খুব ভালোভাবে চলুক এই আশা রাখছি। এবং আমি এই বিদ্যালয়ের সাথে যারা যুক্ত, বিশেষ করে প্রধান শিক্ষিকা মণ্ডলী বা ম্যানেজমেন্ট কমিটির যারা আছেন তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক অলোক মহাপাত্র স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে অত্যন্ত শুভ মুহূর্ত আমাদের প্রত্যেকের কাছে, চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস, যেটি দীর্ঘদিন চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর বয়েজ এই স্কুলের মর্নিং সেকশনে চলত। প্রধান শিক্ষিকা সম্মাননীয় দুর্গাদের কাছে শুনলাম এখানে তারা প্রচুর প্রতিকূলতার মধ্যে স্কুল চালাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকের কাছেই খুব শুভ মুহূর্ত যে এই বিদ্যালয়ে অন্তত পক্ষে আগামী সেশন সেখান থেকেই নিজস্ব বিল্ডিংয়ে ক্লাস শুরু করবে এবং স্বাভাবিকভাবে প্রাথমিক বিভাগ সেটাও কিন্তু এই বিদ্যালয়ের প্রাঙ্গণেই চলবে একই ক্যাম্পাসে, অর্থাৎ এই ক্যাম্পাসে বাচ্চা একদম প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করতে পারবে। আমাদের শিলান্যাসের সম্মাননীয় উদ্বোধক এই এলাকার বিধায়ক তথা মন্ত্রী মশাই সম্মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় বলে গেছেন, খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার, যে এই স্কুলটি আগামী দিনে এর কলেবর তো বাড়বে কিন্তু এটিকে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ একটি এক্সিলেন্ট সেন্টার জেলার তথা রাজ্যের সমস্ত স্কুলের মধ্যে একটি বিশেষ মর্যাদা সম্পন্ন স্কুলে প্রতিপন্ন করার জন্য
আমার মনে হয় শিক্ষিকাদের ভূমিকা যেমন থাকবে, এই এলাকার শিক্ষা নিরোগী ব্যক্তি জনপ্রতিনিধি তথা আমাদের যারা সামনে আছেন অভিভাবকেরা অভিভাবক প্রত্যেকের কাছে আমি অ্যাপিল করছি, আপনারা সহযোগিতা করুন আগামী দিনে প্রকৃতপক্ষে এই স্কুলটি যেন